নাগিনের প্রতিশোধ। অর্জুন এবং বেলা দুজনে ইচ্ছাধারী নাগনাগিন ছিল, যারা নাগমণি রক্ষা করার সঙ্গে সঙ্গে হাসি খুশিতে জঙ্গলে জীবন কাটাচ্ছিল। কিছুদিনের মধ্যে অর্জুন এবং বেলার ঘরে নতুন একটি মেহমান আসতে চলেছিল, আর এই কারণেই তারা অনেক খুশি ছিল। তারা নতুন মেহমান আসবে বলে আয়োজন করতেই ব্যস্ত ছিল। শেষমেশ সেই দিনটা চলে আসে, যে দিনটার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল, আর তারা দুজন প্রচণ্ড খুশি ছিল। বেলা একটি নাগ বাচ্চার জন্ম দিয়েছিল, যার নাম ছিল রোহিত। নাগলোকের সবাই অর্জুন এবং বেলাকে শুভেচ্ছা জানাতে আসে। চারিদিকে সবাই খুব আনন্দিত ছিল এবং উৎসব করছিল, আর এই সব কিছু গাছের ওপর বসে থেকে একটি কাক দেখছিল। এটা কোনো সাধারণ কাক ছিল না, এটি একজন তান্ত্রিকের লালন পালন করা খাস কাক ছিল, যে তান্ত্রিককে প্রত্যেক মুহূর্তের খবর জানাত। আচ্ছা, তাহলে এখানে এই সব কিছু হচ্ছে, আমাকে এক্ষুনি গিয়ে তান্ত্রিক বাবাকে বলতেই হবে। এটা বলে কাকটি উড়ে যায় এবং সে জঙ্গল থেকে অনেক দূরে, প্রায় হাজার হাজার মাইল দূরে, একটি গুহা থেকে তন্ত্রমন্ত্রের শব্দ পাওয়া যাচ্ছিল। আসলে সে ছিল একজন পাপিষ্ঠ তান্ত্রিক, যে নিজের তন্ত্র শক্তিকে বাড়ানোর জন্য অনেক বছর ধরে সেই গুহার মধ্যে সাধনা করছে, আর সে নাগমণি হাসিল করতে চাইত। দুষ্ট তান্ত্রিক তার সাধনায় মগ্ন ছিল। তখন সেখানে সেই কাকটি চলে আসে, আর কাকটি তান্ত্রিককে বলে, মালিক, আমি একটি খবর নিয়ে এসেছি। কতবার বলেছি তোকে, আমি যখন সাধনা করব তখন আমার সাধনা ভঙ্গ করবি না তুই। আরে মালিক, রাগ করছেন কেন, অনেক ভালো একটা খবর নিয়ে এসেছি, এটা শুনলে আপনি খুশি হয়ে যাবেন। আচ্ছা বল, কি খবর নিয়ে এসেছিস তুই? এমন জঙ্গলের মাঝখানে একটি মন্দিরের কাছে ইচ্ছাধারী নাগনাগিন থাকে, আর আমি নিজের চোখে দেখে এসেছি ওদের কাছে নাগমণি আছে, আর এই মাত্র ওই ইচ্ছাধারী নাগিন একজন নাগের জন্ম দিয়েছে। আরে বাহ, এটা তো তুই খুব ভালো খবর শোনালি। এটা বলে তান্ত্রিক দৈত্যের মতো করে অনেক জোরে জোরে হাসে। নাগমণি একবার আমার হাতের কবজায় চলে এলে আমি পুরো পৃথিবীতে রাজত্ব করব, আর আমি অমর হয়ে যাব। তাহলে শেষমেশ আমার এত বছরের সাধনা পূরণ হতে যাচ্ছে, আমি আমার উদ্দেশ্যে সফল হচ্ছি। এটা বলে তান্ত্রিক তার জাদু শক্তি দিয়ে একটি ডাইনি হাজির করে, আর সেই ডাইনিকে আদেশ দিয়ে বলে, যাও আর তাড়াতাড়ি ওই ইচ্ছাধারী নাগিনের বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসো। ঠিক আছে আমার মালিক, আমি এক্ষুনি ওই নাগিনের বাচ্চাকে নিয়ে আসছি। অন্যদিকে জঙ্গলের মধ্যে বসবাসকারী দুই ইচ্ছাধারী নাগিন অর্জুন এবং বেলা এই খবরটি জানত না। তারা অনেক সুখেই ছিল আর নিজেদের মধ্যে কথা বলছিল। বেলা, এখন আমাদের দায়িত্ব বেড়ে গেছে, এখন নাগমণির সঙ্গে সঙ্গে আমাদের ছেলেরও খেয়াল রাখতে হবে। হ্যাঁ অর্জুন, তুমি ঠিকই বলেছ, আমাদের বাচ্চা এবং নাগমণি রক্ষার জন্য খুব তাড়াতাড়ি আমাদের একটা কঠোর পদক্ষেপ নিতে হবে। বেলা এবং অর্জুন নিজেদের মধ্যে কথা বলছিল, তখন তাদের ছোট্ট বাচ্চা খেলতে খেলতে একটি ঝাড়ের আড়ালে চলে যায়, আর সেই ঝাড়ের পেছনে লুকিয়ে থাকা তান্ত্রিক বাবার সেই দুষ্ট ডাইনি তার জাদু শক্তি দিয়ে অর্জুন এবং বেলার সন্তানকে সেইখান থেকে উঠিয়ে নিয়ে যায়, আর তান্ত্রিকের কথা মতো তাকে নিয়ে গিয়ে তান্ত্রিকের হাতে তুলে দেয়। এই সব কিছু দেখে তান্ত্রিক অনেক জোরে জোরে হাসতে থাকে আর বলে, এখন আমাকে নাগমণি হাসিল করা থেকে কেউ আটকাতে পারবে না, আর খুব তাড়াতাড়ি সেই দিনটা আসছে যেদিন আমি পুরো পৃথিবীতে রাজত্ব করব আর অমর হয়ে যাব। আমি চিরকাল রাজত্ব করব এই পৃথিবীতে। এইদিকে নিজেদের বাচ্চাকে না পেয়ে অর্জুন এবং বেলা নাগনাগিন ভীষণ চিন্তিত হয়ে পড়ে, আর তারা দুজনে চারিদিকে গিয়ে নিজেদের বাচ্চাকে খুঁজতে থাকে, কিন্তু তারা তাদের বাচ্চাকে কোথাও দেখতে পায় না। এরপর তারা নাগমণির সাহায্যে সন্ধান করে জানতে পারে যে তাদের সন্তান দুষ্ট তান্ত্রিকের কাছে বন্দী আছে। এই সব কিছু দেখে তারা দুজন ভীষণ রাগান্বিত হয়ে যায়, আর বেলা অর্জুনকে বলে, তুমি এইখানেই থাকো আর নাগমণি রক্ষা করো, আমি এক্ষুনি যাচ্ছি। ওই তান্ত্রিককে আমি শিক্ষা দেব, ওকে আমি জানে মেরে ফেলবো, আর আমার বাচ্চাকে ফিরিয়ে নিয়ে আসবো। এইটা বলে বেলা অর্জুনের থেকে বিদায় নেয় এবং নিজের জাদু শক্তি দিয়ে সেই দুষ্ট তান্ত্রিকের গুহাতে পৌঁছে যায়। এরপর বেলা তান্ত্রিককে বলে, শয়তান তান্ত্রিক, ভালোই ভালোই বলছি, আমার বাচ্চা আমাকে ফিরিয়ে দে, নয়তো এর ফল কিন্তু ভালো হবে না, তোকে অনেক পস্তাতে হবে।
আরে এত তারা কিসের? প্রথমে নাগমণিটা তো দাও, তারপর তোমার বাচ্চা নিয়ে যাও। সন্তুষ্ট তান্ত্রিক, তুই কখনোই নাগমণি পাবি না। নাগিনার কথা শুনে তান্ত্রিক ভীষণ অবাক হয়ে যায় আর বলে, ও বুঝেছি, ভালো কথায় কাজ হবে না। মনে হচ্ছে তোর বাচ্চার উপর তোর একটুও দয়া নেই, তোর বাচ্চার জীবন নিয়ে তুই কিছু ভাবিসই না। এখন দেখ, আমি এই জাদুর তলোয়ার দিয়ে তোর বাচ্চাকে কিভাবে টুকরো টুকরো করে কেটে ফেলি, তুই কিছু করতেও পারবি না। তান্ত্রিক, মনে হচ্ছে তোর অন্তিম সময় চলে এসেছে, খবরদার যদি আমার বাচ্চার গায়ে হাত লাগাস তো। এটা বলে বেলানাগিন তার জাদু শক্তির দ্বারা তান্ত্রিকের ওপর আক্রমণ করে, আর তান্ত্রিক বেলানাগিনকে কনফিউজ করে দেওয়ার জন্য সেখানে তার মতো দেখতে অনেকগুলো তান্ত্রিক হাজির করে, যারা ছিল তার ইমেজ মাত্র। এটা দেখে বেলানাগিনও তার জাদু শক্তি দিয়ে সেই গুহার মধ্যে অনেকগুলো সাপ উৎপাদন করে দেয়, যারা এক এক করে তান্ত্রিকের ইমেজকে সবল দিতে থাকে। এটা দেখে তান্ত্রিক তার তন্ত্র শক্তি ব্যবহার করে আবারও বেলানাগিনের ওপর আক্রমণ করে। এরপর বেলানাগিন নাগমণির সাহায্যে তান্ত্রিকের ওপর আক্রমণ করে এবং তাকে অজ্ঞান করে দেয়। এরপর তান্ত্রিক অজ্ঞান হয়ে যায় আর বেলানাগিন ভাবে যে তান্ত্রিক মারা গেছে। এরপর সে নিজের বাচ্চাকে তান্ত্রিকের খাঁচা থেকে মুক্ত করে নিজের কোলে করে নিয়ে চলে আসে। নিজেদের বাচ্চাকে ফিরে পেয়ে তারা দুই নাগনাগিন অনেক খুশি হয়। এইদিকে তান্ত্রিকের জ্ঞান ফিরে আসে আর সে প্রচন্ড রেগে যায় এবং বলে, আমি নাগমণি আদায় করেই ছাড়ব। এই গল্পটির পরবর্তীতে কি হয়েছিল তা দেখতে পাবেন নাগিন এপিসোড পার্ট ফোরে। তো বন্ধুরা, পার্ট ফোর পাওয়ার জন্য দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন।